বগুড়ায় বসেছে তারার মেলা, যাদের নাম খ্যাতি ছড়িয়ে আছে দেশ বিদেশে, এমন গুণীজন ও শিল্পীদের নিয়ে শুরু হয়েছে মহাসম্মেলন। সম্মেলনে নতুন প্রজন্মের সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতির সেতু বন্ধন তৈরি আর অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সকলেই। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। প্রাচীন কুন্ড্রনগরের রাজধানী বগুড়া, ঐতিহ্যবাহী এই জনপদের জলকাদায় যাদের জন্ম, শৈশব, কৈশোর আর সোনালী দিন কেটেছে, তারাই এসেছেন প্রাণের টানে। সমৃদ্ধ সাংস্কৃতিক জোট তৃতীয়বারের মতো আয়োজন করেছে গুণী শিল্পীর মহাসম্মেলন। দেশবরেণ্য অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, সাংবাদিক সহ কৃতি সন্তানদের পদচারণায় এখন মুখর শহরের টিটু মিলনায়তন। সম্মেলন উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব প্রফেশনাল চেয়ারম্যান ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। এই ঐতিহ্য চালিয়ে যাবে, ধারাবাহিকতা বজায় রাখবে, এবং এতে করে আমি মনে করি যে গুণীজনের জন্ম হবে। ডিজিটাল বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে। আজকে এসেছি, তাদের সবার সাথে দেখা হচ্ছে, এই যে মিলিত হচ্ছে, একে অপরের সুখ দুঃখে ভাগি হচ্ছে, অসম্ভব ভালো লাগছে। দুদিনব্যাপী সম্মেলনে লাঠি খেলা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা সহ নানা আয়োজনে মুগ্ধ সবাই। অংশগ্রহণকারীদের সকলেই মেতে ওঠেন আনন্দ উচ্ছ্বাসে। বগুড়ার মানুষ, বগুড়ার সংস্কৃতি শিবিরা ভালো থাকুক, বারবার এই অনুষ্ঠান হোক, খুশি হব, ভালো হব, যতদিন বেঁচে থাকবো ডাকবে চলে আসবো। শিল্পীরা, গুণীজন মানুষেরা সুন্দর বাংলাদেশ গড়তে চায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ গড়তে চায়। বগুড়ার সুনাম ও খ্যাতি আরও ছড়িয়ে দিবে, এমনই প্রত্যাশা প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলামের। আমাদের যারা শিল্পী, সাহিত্যিক এবং সংস্কৃতি কর্মী আছে, তাদের সঙ্গে মিশবেন, আমাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া তৈরি হবে। এই মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা বগুড়াকে, বগুড়ার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাব। বগুড়ার উন্নয়নে সকলেই একসঙ্গে কাজ করবেন, এমনই প্রত্যাশা সকলের। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।